ভোলার দৌলতখানে জরাজীর্ণ বসত ঘরে মানবেতর জীবনযাপন করছেন অসহায় খাদিজা আক্তার টুনি সহ চারটি পরিবার। ভাঙা ঘরে শুয়ে রাতের আকাশে তারা ছোটাছুটি দেখা যায়, আর বর্ষাকাল আসলে চালের ফুটো দিয়ে পানি পড়ে ভিজে যায় বিছানাপত্র। হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে থাকেন পরিবারগুলো। দর্শক, বিস্তারিত জানবো আমাদের ভোলা প্রতিনিধি হাসনাইন আহমেদের রিপোর্টে। ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মাঝঘাট এলাকার বেড়িবাঁধের পাশে জরাজীর্ণ ঘরে বসবাস করছেন অসহায় খাদিজা আক্তার টুনি সহ বেশ কয়েকটি পরিবার। মেঘনার করাল গ্রাসে এসব পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন 10 বছর আগে। ভিটেমাটি হারিয়ে বর্তমানে পরিবারগুলো বেড়িবাঁধের পাশে বসবাস করে। রাত হলে ভাঙা ঘরে শুয়ে আকাশের তারার ছোটাছুটি দেখতে হয় তাদের, আর বর্ষাকালে সালের ফুটো দিয়ে পানি পড়ে ভিজে যায় বিছানাপত্র। আর কাঁপানো শীতে ভাঙা ঘর দিয়ে বাতাস প্রবাহিত হয়ে শীতজনিত রোগ লেগেই থাকেন। এতে করে মানবেতর জীবনযাপন করছেন অসহায় ওই পরিবারগুলো। শীতে ভাঙা ঘরে বাতাস প্রবাহিত হয়ে সন্তানদের শীতজনিত রোগ লেগেই থাকেন। সরকারিভাবে বাসস্থান পেলে অনেকটা কষ্ট কমে যেত এমনটাই জানান অসহায় পরিবারগুলো। আমার বাচ্চাদের বাপ নেই, আমার ঘরে আজ থেকে 10 বছর আগে নদী ভাঙছে। ভাঙার পরে আমরা নয়া এই টং পাইতে রয়েছি নদীর ধারে মাছ খুঁজি ভাত খাই। আমার দুটা ছেলে দুটা মেয়ে কোনো কর্মিত করেন নাই, আমাকে কেউই নেই তুমি। আমি খুব অসহায়। আমার এই ফুল দিনের আমি ছাড়ার পৃথিবীতে কেউ নেই। এই বাচ্চাটার ডকা ছিল এই ঠান্ডায় মান্ডায় লাগিয়া ভাগ্যা ভিক্ষা করি কী করবো। ঘরই থাকি, আমি কোনো কাজকাম করতে পারি না। আমাদের 10-12 বছর আগে একটা ঘর আছে, নদীতে ভাঙিয়ে নিয়ে গেছে। এখন বেরির পাশে থাকি, একটা সুরো টং নিয়ে পাড়া টং উঠে থাকি। বর্ষা আইলে আমরা প্রথমে যাইতে গিয়ে এই টং থুইয়া আমাদের যদি থাকার একটা ব্যবস্থা করে দেন তা আমরা থাকতে ভালো হইতো। আমরা যে বহুত কষ্টে তাই ছেলেবেলে ঠান্ডা লাগে বহুত অসহায় বেরিবাঁধের কূলে থাকি, থাকতে বহুত কষ্ট। স্বামী প্রতি আমার হাড়ের সমস্যা, কাজ করতে না পাওয়ার পর সকলে মিলে পানি কাজি উঠে যাই গিয়ে বাইরে আবার গিয়ে ঘর আই যে পরের জায়গা থাকে। দুই মেয়ে এক ছেলে স্যার, আমার বেড়া এই নদীতে আমি কিন্তু আমার ঘর দিয়ে নাই, ঘর দিয়ে নেই থাকি থাকি মাইসের জায়গা। এই দশ জোয়ার পানি উঠলে এই সেন্টারে যাই উঠি, আর এই ফলেনের ঠান্ডা টুন্ডা লাগে। আমি অসহায়, আমার নদী জায়গা টাকা ভাঙিয়ে গেছে, ঘর দুয়ার নাই, খুবই মানে আর যা কামাই করি এই ফলাইন হিসাবে নিয়ে আর মানে জায়গা টাকা নিতে পারি না, ঘর দুয়ারও করতে পারি না, সে খুবই অসহায় আছে। খাদিজা আক্তার টুনি, পারভিন, সবুজ ও জেসমিনের পরিবারগুলো অত্যন্ত অসহায়, অনেক কষ্টে তাদের জীবন কাটে এমনটাই জানালেন স্থানীয়রা। খুব অসহায়ের ভিতরে এরা এই ফুলাইন সাউন্ড দিলে থাকতেই চলতে মনে করেন বৃষ্টিতে ভিজে অনেক অসহায়ের ভিতরে। কারণ স্যার আপনারা যদি একটু দয়া করেন তাহলে এদেরকে একটা ঘর দিলে আমরা মনে করেন স্থানীয় এলাকা বা গণ্যমান্যরা একটা জায়গার ব্যবস্থা করি আমরা দিব স্যার। আসলে অসহায় একারই কোনো কাম কাজ করতে পারে না, আমরা সবসময় দেখি বোলাইলে কাজ কামের জন্য যাইতে পারে একদিন অসহায়। নদীর পানি কাজে হঠলে খুব ফুলান ঝামলে কষ্ট হইয়া বেরি প্রচুর বসে যাইতে হয়ে গিয়া একজনের জায়গায় কতক্ষণ থাকতে পারে, আবার ওই পানি কাজের ভিতরে ভাত পানি রান্না হয়ে যাওয়া খাইতে হয় ফুলানি ঠান্ডা দুইটা মেয়ে অসহায় খুব অসহায়। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সরেজমিনে এসে পরিবারগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান অত্র ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন। এই ঘর এই ফ্যামিলিটি খুব অত্যন্ত অসহায়, এরা বর্ষাকালে পানির সাথে যুদ্ধ করে, শীতের দিনে হ্যাঁ খুব কষ্টে থাকে, শ্বাসকাশ অনেকটা হয়ে যায়। আমি এই ওয়ার্ডের প্রতিনিধি,
আমি যতটুকু সম্ভব তাদের প্রতি সহযোগিতা করি এবং সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরকে আমি অনুরোধ করি যদি সরজমিনে আইসা এই ফ্যামিলিটির দিকে সরকার কোনো অনুদান দেয় একটা ডেরা বাসা করিয়া দেয় আমার মনে হয় ফ্যামিলিটি খুব ভালো চলবে। বেড়িবাঁধ সংলগ্ন মৎস্যজীবী কিছু ছিন্নমূল পরিবার মানবতার জীবনযাপন করছেন, বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে জানিয়ে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গৃহহীন ও ভূমিহীনদের আওতায় তাদের আনা যায় কি না সরেজমিনে গিয়ে পর্যালোচনা করে সুযোগ থাকলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিবেন এমনটাই জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হোসেন। দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন বেড়িবাঁধের বাহিরে কিছু মৎস্যজীবী সম্প্রদায় যারা ছিন্নমূল, যাদের জমি নেই, তারা মানবতারভাবে জীবনযাপন করতেছে, আমাদের এটা নজরে এসেছে। তো আমাদের মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর যে গৃহহীন এবং জমিবিহীন লোকজন আছে সেই আওতায় এদের ঘর করে দেওয়া যায় কি না আমরা এটা সরজমিনে গিয়ে এটা পর্যালোচনা করব। যদি সুযোগ থাকে এদের আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। এর বাইরে তাদের স্যানিটেশনের বেশ কিছু সমস্যা আছে, আমি ইতিমধ্যে জনস্বাস্থ্য প্রকৌশলীকে বলে দিয়েছি যে তাদের মানসম্মত স্যানিটেশনের ব্যবস্থা করে দিতে। ভোলা দুই আসনের সাংসদ আলিয়াজম মুকুল ও উপজেলা প্রশাসন অথবা বিত্তবানরা এসব পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এলাকাবাসী। মোহাম্মদ হাসনাইন, দৌলত খান, ভোলা।